নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ওয়েট ফর এ জব। আজকের ভিডিওতে আমরা এনভিএফ ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স অগ্রগামী এই পদে তোমাদের একটা ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা ট্রেনিং করানো হয়। সেই ট্রেনিংটা তোমরা কোথা থেকে করতে পারবে এবং সেই ট্রেনিং কবে নাগাদ করানো হয় সমস্ত ইনফরমেশন দেবো এবং এনভিএফ এর তোমরা সার্টিফিকেট কোথায় পাবে। তো দেখো, এনভিএফ ট্রেনিংটা তোমরা করলে কি কি সুবিধা পাবে সেটা আগে জেনে নাও। দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে কিছুদিন আগে একটা রিক্রুটমেন্ট বেরিয়েছিল, যেখানে শুধুমাত্র এনভিএফ ট্রেনিং প্রাপ্ত ক্যান্ডিডেটদের জন্য এখানে অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছিল অগ্রগামীর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে দেখো এখানে কি বলেছে, অনলি ট্রেন মেল ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স। তো এই পদে যারা ট্রেন প্রার্থী তারা কিন্তু আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাশে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আর এই কোর্সের ক্ষেত্রে চাহিদা এত বৃদ্ধি পেয়েছে কারণ এই রিক্রুটমেন্টটা যেটা দেখছো অন স্ক্রিন, এর কিন্তু কাট অফ প্রচুর কম গেছিল, যার জন্য এই পদের সার্টিফিকেট বা ট্রেনিং করার চাহিদা ক্যান্ডিডেটদের মধ্যে বেড়ে গেছে। এবার দেখো, তুমি যদি এনভিএফ পদে ট্রেনিং করতে চাও, সম্পূর্ণ বেসিক ট্রেনিং একটা করায়, সেই ট্রেনিং কোথা থেকে করবে তার আগে বলে রাখি, এই এনভিএফ যে ট্রেনিং আছে সেই ট্রেনিং করানোর পর তারা কিন্তু কাজ দেয়, ঠিক আছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট আন্ডারে যে সমস্ত কাজ হয় সেই সমস্ত কাজ দিয়ে থাকে, নো ওয়ার্ক নো পে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এবার তুমি এনভিএফ এর ট্রেনিংটা কোথা থেকে করবে, দেখো সিভিল ডিফেন্স ট্রেনিং কোথা থেকে করবে অলরেডি আমরা ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা চ্যানেলে দেখে নাও। এবার এনভিএফ যেটা আছে, এনভিএফ দেখো, এনভিএফ যে ট্রেনিং সেটা সব সময় কিন্তু করানো হয় না। এনভিএফ ট্রেনিং তোমাদের কিছু সংখ্যক প্রার্থীকে করানো হয়, সেটা অনেক বছর পর পর কিন্তু এটা করানো হয়ে থাকে। কারণ মনে করো 400 জনের ট্রেনিং সেখানে হলো, 400 জন মোটামুটি যা কাজে তারা ব্যবহার করছে, বাট যত বছর যাবে আস্তে আস্তে এই 400 জনের মধ্যে থেকে কে অন্য কাজে ঢুকে যাবে, কে মোটামুটি জব পেয়ে যাবে, এখান থেকে যখন এই 400 জন যারা ট্রেনিংরত আছে তাদের যখন শূন্যতা তৈরি হবে তখন আবার ডিপার্টমেন্ট মনে করলে আবার নতুন করে তখন কিন্তু ট্রেনিং করাবে। তো সেক্ষেত্রে বলা যায় হয়তো এক বছরে একটাও ট্রেনিং এই ডিপার্টমেন্ট করায় না। তো সেক্ষেত্রে বর্তমানে কিন্তু একটা ট্রেনিং হবার সম্ভাবনা আছে, বাট এখনো পর্যন্ত শিডিউল হয়নি এনভিএফ এর ট্রেনিং বা সার্টিফিকেটের ব্যাপারটা। তো সেক্ষেত্রে দেখো তোমাকে কি করতে হবে, তুমি কোথা থেকে খোঁজ পাবে এটা একটা বড় বিষয়। তুমি একটা কাজ করবে, যে তোমার এসডিও তে ডিজাস্টার ম্যানেজমেন্ট বা বিডিও তে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে টিম আছে বা ডিজাস্টার ম্যানেজমেন্টের যে ওখানে ডেস্ক আছে সেখানে গিয়ে তুমি ইনফরমেশন নেবে যে স্যার এই এনভিএফ পদের ট্রেনিং কবে নাগাদ করানো হবে, ঠিক আছে। ওনারা হয়তো তোমার নামটা লিখে নিতে পারে, লিখে নিয়ে তোমাকে বলতে পারে যে যখন হবে তোমাকে কল করে নেওয়া হবে, বা এনভিএফ এর তোমাদের সার্চ করবে, দেখবে প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা এনভিএফ এর অফিস আছে, সেই অফিসে গিয়ে তুমি কিন্তু ডাইরেক্ট তাদের কাছে জিজ্ঞেস করতে পারো। বাট এখনো পর্যন্ত এনভিএফ এর আবার নতুন যে ট্রেনিং করানো হবে তার কোনো ইনফরমেশন বর্তমানে নেই, ঠিক আছে। যদি ইন ফিউচার এনভিএফ এর ট্রেনিং করানো হয়, সার্টিফিকেট দেওয়া হয়, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই ইনফরমেশন দিয়ে দেবো। তো এনভিএফ এর ট্রেনিং এর ক্ষেত্রে তোমাকে কিন্তু একটু যোগাযোগ রাখতে হবে তোমার বিডিওর সঙ্গে বা এসডিওর সঙ্গে, যেখানে ডিজাস্টার ম্যানেজমেন্টের অফিস আছে ওদের সঙ্গে একটু মাঝে মাঝে যোগাযোগ রাখতে হবে, তবেই গিয়ে তুমি এই ট্রেনিংটা করতে পারবে বা এই সার্টিফিকেটটা নিতে পারবে। তাই তুমি একটু গিয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টের যেখানে ডেস্ক আছে সেখানে গিয়ে স্যারদেরকে যে একটু কোয়ারি করে নাও যে স্যার কবে নাগাদ হবে, হয়তো ওনারা নামটা লিখে নিতে পারেন, পরে তোমাকে ফোন করে নিতে পারে, সেক্ষেত্রেও কিন্তু সুবিধা হবে। তাই যে যার লোকালে গিয়ে একটু খোঁজ খবর নিয়ে নাও। বাট এখনো পর্যন্ত কোনো রকম যে ট্রেনিং করানো হবে কোনো রকম অফিসিয়াল নোটিশ দেয়নি, বা একটা কাজ করতে পারো, তোমরা ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট আছে, প্রত্যেকের ডিস্ট্রিক্টের আলাদা আলাদা ওয়েবসাইট আছে, বা এনভিএফ এর মনে করো তোমার মালদা ডিস্ট্রিক্ট, মালদা ডিস্ট্রিক্টের এনভিএফ এর একটা আলাদা ওয়েবসাইট আছে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আলাদা আছে, নর্থ চব্বিশ সাউথ চব্বিশ প্রত্যেক ডিস্ট্রিক্টে আলাদা আলাদা এনভিএফ এর একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা তোমরা ভিজিট আপ করতে পারো, বা তোমরা লোকাল যে সমস্ত ভিডিও আছে সেখানে গিয়ে তোমরা এক ডিজাস্টার ম্যানেজমেন্টের ডেস্কে গিয়ে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপার, বা এনভিএফ যেটা আছে সেখানে তুমি ট্রেনিং করার পর তোমাকে কিন্তু সেখানে কিছু কাজ দেবে মাঝে মাঝে, ডিজাস্টার ম্যানেজমেন্টের যে কাজ হয়, তো সেখানে তোমরা নো ওয়ার্ক নো পে, এই হচ্ছে তোমার ফেসিলিটি। আর এই যে রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছ তোমরা
WBNBF অগ্রগামী ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল, যেটা সম্ভবত তোমাদের 19 সালে মনে হয় প্রকাশিত হয়েছিল বিজ্ঞপ্তিটা। বাট 2023 সালে এর আবারও একটা শূন্যপদ তোমাদের আসতে চলেছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে আর এই এনবিএফ সার্টিফিকেটটা তোমার কাছে থাকতে হবে। 10 মেল ওয়েস্ট বেঙ্গল এনবিএফ তোমাকে হতে হবে, মানে 10 হতে হবে তোমাকে, ঠিক আছে? তার মানে ট্রেনিংটা তোমাকে নিয়ে থাকতে হবে, তবেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তাই যে কথা আমি তোমাদের বললাম সেটা একটু খোঁজ খবর রেখো, আর আমি যদি কোনো আপডেট পাই ইন ফিউচার অবশ্যই আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানানো হবে। চ্যানেলের প্রত্যেকটা ভিডিও ফলো করো এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকো। আশা করি তোমরা আরো লেটেস্ট লেটেস্ট ইনফরমেশন আমাদের চ্যানেল থেকে পাবে। তার সাথে সাথে আমাদের চ্যানেলে কিন্তু ক্লাস করানো হচ্ছে, সরকারি চাকরি জিকে এবং ম্যাথ ক্লাস করানো হচ্ছে রেগুলার বেসিসে। তোমরা অবশ্যই একটু দেখে নেবে, প্লে লিস্টে আছে বা অল ভিডিওতে আছে ক্লাসগুলো দেখে নেবে। চলো আজকে আশা করি এনবিএফ ট্রেনিং সম্পর্কে তোমাদের যে কোয়ারি, সমস্ত কোয়ারি আশা করি ইনফরমেশন দিতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।